ভালোবাসা মোরে ভিকারি করেছে হে বড় ভাই সালাম আলাইকুম তুই এখন বিয়ে করিস নি হ্যাঁ তুই একটু কুফারে ভাই অবস্থা তো ভালো মনে হচ্ছে না রে দাদা একটু কাছে আসো তোমার সাথে কিছু গল্প করি তুমি তোমার মেন্টালের গল্প আমারে শোনাও তোমার সাথে কোনো গল্প আমার নেই আর তুমি মেন্টালের গল্প শুনবে চাও তুমি নিজে পাগল হয়ে মেন্টালে যাও না তুই যা ভাবতেছ তা না রে আমি নদী কেস তুলতেছি বর্ষি ফেলবো বর্ষি খর তো কেস তোলাচ্ছি ওই কবি যখন গানটা লিখেছিল তখন মনে হয় সে হিট খেয়ে ভিকারি হয়ে গেছিল সেই জন্য সে বলেছিল যে ভিকারি বানিয়েছে আমি তো পাগল হয়ে একটু মেন্টাল পর্যন্ত গেছি এই তুমি বসো তোমার সাথে কথা বলছে বসো 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 সেই জন্যই ঠিক আছে কি করবেন মেজ ভাই কবি বলেছেন বড় প্রেম শুধু কাছেই ডাকে না দূরেও সরিয়ে দেয় আপনার না হয় মেন্টালে ঢুকাই দিয়েছে তোমার এই কথাটা মানতে পারলাম না মাসুদ মনে করছে আচ্ছা তা মানলাম যে বড় প্রেম শুধু কাছেই না দূরেও ঠেলে দেয় আচ্ছা দু একবার দূরে ঠেলে দিলে সেটা মেনে নিলাম কিন্তু আমার তো বারবার এটা মেন্টালি পেটিয়ে দিচ্ছে এটা তো মানতে পারতেছি না আরও মানতে পারতেছি না কেন জান এটা আমি নবাব এই যে নবাব এতবার মেন্টালি গেল এটা নিয়ে একটা গান কবিতা কিচ্ছু হলো না আর ওই যে কী একজন নাম ওই যে চণ্ডী দাস বারো বছর বসছি বিয়ে তার নামে গান শুরু হয়ে গেল নাটক শুরু হয়ে গেলো সিনেমা শুরু হয়ে গেল আরে বাবা এই যে আমি নবাব এই যে 35-38 বছর আমার বয়স আমাকে নিয়ে মানে একটা একটা গান কবিতা দুই লাইনের গান এসব কিচ্ছু হলো না এসব খুব খারাপ লাগে রে ভাই আচ্ছা মেসু ভাই এবার আপনার এই মেন্টালে কতদিন কাটলো এবার আমার করে মেন্টালে অবস্থাটা এখন বর্তমান প্রেক্ষাপটটা মানে অবস্থাটা দৃশ্যটা কেমন একটু বলবেন তোমার এই মনে করো যে বর্তমান অবস্থানে পরে বলতেছি আচ্ছা মানে তুমি কি মেন্টালে কখনো ভর্তি টর্তি হয়েছিলে না না ভর্তি টর্তি হওয়া লাগেনি আমি তো সাকসেসম্যান প্রেমের দিক দিয়ে একটু মাঝে মধ্যে যেতে হয়েছে জানার জন্য আর কি ওই মানে এছাড়া আর কিছু মানে জানতে চাচ্ছি বিষয়টা না স্বাভাবিক স্বাভাবিক মানে তুমি মেন্টালে যাবে কিসের জন্য তুমি তো প্রেমের বিষয়ে একটা সাকসেসফুল মেয়ে ঘটনা হয়েছে কি যে মানে তুমি তো মনে করো যে ভালো কাজ করিস এই প্রেমের ব্যাপারে তুমি কিন্তু তো বিয়েও করলে আর ঘর সামনে থাকলে মানে এক টিকিটের মনে করো দুটো সিনেমা দেখে না সেরকম তুমি একদম সুলতানের বিয়ে করে এই যে ঘর জামাই থাক আচ্ছা ভালো কথা এই তোমার নাকি আমাকে নিয়ে আসতার কথা ছিল এই তোমার পেটের অসুখ জন্য যেতে পারো না পেটের দোষটা কি করবা এই তুমি তো কোনো কামই করো না খালি খাও আর ঘোরো খাও আর ঘোরো আর তাছাড়া এক অক্টোর থেকে আর এক অক্টোর মানে হজমের যে টাইমটা আছে সেটাও তুমি কিছু করো না সেই জন্য তোমার পেটের অসুখ হয়েছে তাই না আরে কই দেখা শোনো না আচ্ছা তুমি না যে মেন্টালের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে মেন্টালে সব একটা আমি লাঠি দিয়ে বাড়ি দিবে আমি খালি ভয় দেখাই ধরবে বাড়িতে সেজন্য এই কথা বলছি নাগালের মধ্যে পালি যে কি হলো নে তা খালি একমাত্র আল্লাহ জানে ঠিক আছে আমি এই ব্যাপারে আর কোনো কথা কবে চাচ্ছি না লাঠি দিয়ে তোর বাইরে যেন তার দেওয়া না লাগে তুই খালি সেই ব্যবস্থা কর ব্যবস্থা করার কি আছে তুই আজারি আমার ভাইয়ের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিবে আসিস কি জন্য আমি খামাকা তোর বাইরে মারবে যাই কারে সে কিসের জন্য প্রত্যেকদিন আমার বাড়ির পাশে যায় বসে থাকে দেখ আমিন ভাই বড় ভাই তোর বাড়ির পিছনে যায় কিসের জন্য বসে থাকে তুই কিন্তু ঠিকই জানিস জানি দেই তো করছি তোর ভাই তো চণ্ডী দাস হইছে আমার বাড়ির আশেপাশে বর্ষি ফেলায় বসে থাকে তার অত্যাচারে আমার বাড়ির তে বউটা থুই আমি কোনখানে যাবার পারি না কে তোর বউ একলা থুই তুই যাবার পারিস না কিসের জন্য তোর কি ধারণা আমার বড় ভাই যায় তোর বউ চুরি করে নিয়ে আসবি সুযোগ পালি যে চুরি করবি না তার গ্যারান্টি কিনা দিচ্ছি রে সুলতানা
বায়ের পক্ষ মেনে কথা করছু কে? আমার বউরে প্রত্যেক দিন সে ডিস্টার্ব দিবি কে? দেখে কামিন ভাই, তুই কিন্তু একই আজারি কথা ঘুরাফিরা করছু। আমার বড় ভাই তোর বই ভুলবের পারে নাই, সেদিন তোর বাড়ির কাছে যায় দূর থেকে এক নজর তোর বই দেখে, এটা তোর ডিস্টার্ব হওয়ার কি আছে? হ্যাঁ, তুই এসব কথা করছো কিসের জন্য? আরে আমার বড় ভাই ঠিক দিয়ে তোকে ভালোবাসে তোর বউ গলায় মালা পরা দিছি, তোর সেই পিয়ারের বই এখন তোর পাহাড় দিয়ে রাখা লাগে কিছু জন্য? আমার ইচ্ছা আমার বউরে পাহারা দেবো। আমার বউর পাহারা দিতে আমার ভালো লাগে, কারণ আমি আমার বউরে ভালোবাসি। তোর ভাই যে বুড়ো হয়ে যাচ্ছে তার বিয়ে দিচ্ছিস না কা? এ আমিন ভাই, এ মেলাক্ষণ হলো কথা করছো, আমি কিন্তু চুপ করে রয়েছি, কিছু কথা করছি না। তুই কি কইস? আমার বড় ভাই বুড়ি হয়ে যাচ্ছে আর তোর বউ কি হচ্ছে? সুখরি হচ্ছে? তুই কি হচ্ছু? দুই মধ্যে হচ্ছু? হ্যাঁ, কি আমার সিয়ারা রে! না এক রাজ রাজ থাক, আয়না দিয়ে তুই নিজে সিয়ারা খান দেখিস। এই খা দেখবি কি দেখিস, মেলা কথা শুনছি তোর ভাই যা। তা না হলে তোমার মতো ফাউল একটা চাকরা যাবে না। আমার যে বোন সুলতানা, সে কিভাবে প্রেমে ভরে যায় কতদিন আসলি তো? যার নয়নে যারে লাগে ভালো, সত্যি করে কত যে আমার বোন সুলতানা, এটাই কি তোমার ফার্স্ট লাভ মানে প্রথম প্রেম, নাকি তুমি আমার মতো দু চারটা হিট খেয়েছো? না হচ্ছে কি মানুষ ভাই, প্রেম আমার জীবনে কয়টা আইসে না আইসে এটা খুবই সিক্রেট এবং সেন্সিটিভ বিষয়। তবে আপনাকে আমি কইতে পারি, আমার জীবনে হিট বইয়ে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই রে ভাই। এই জন্যই তো মাসু তোমার এমন ভালোবাসি রে ভাই। ভালো ভাই ভাই, একটা কথা, এই প্রেম নিয়ে আমি তো কম কালচার করলাম না, ঠিক আছে না? এবার একটু ভালো করে একটা পরামর্শ দেবো তো ভাই, কারণ এবার কিন্তু আমার 50 নাম্বার হবে। কসম কি রে ভাই, 50-50 তাহলে তো একটা আপনার বিশাল অর্জন রে ভাই। এত বিশাল অর্জন চিন্তা করুন তো রে ভাই, আমি যদি এবারও হিট খেয়ে যাই তাহলে কি অর্জন থাকবি? থাকবে না তো, যেভাবে হোক মানে একটু ভালো করে আমাকে পরামর্শ দাও তো ভাই, তাহলে হিট না খাই, ঠিক আছে? বড় ভাই সব কিশোর কেসে কথা মাসুদ আর আমি মিলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছিলাম, দিলি তো নষ্ট করে। এই এই রাজা, একটা কথা মনে রাখবি যে আমি কিন্তু মানে মাত্র মেন্টাল থেকে ফিরে এসেছি, এখনো মাঝে মাঝে আমার এই যে ব্রেন সিল্ক দিয়ে উঠে আছে। আচ্ছা কে রে, আমি তো বাড়ির কে রে? আর তাছাড়া বড় ভাই কই গেছে আমি কি জানি? আজকে আমিনুদ্দির বোক দেখ পারছে তারা খায় আছে, উনি একটা চণ্ডী দাস হয়েছে, বুড়ো শকুন হয়ে গেছে, বিয়ে সাদী কোনো নাম গন্ধ নেই, মানুষের বোক দেখ পারছে চাতক পাখির মতো বসে থাকে। রাগ হবেন না ছোট ভাই, এরই নাম হচ্ছে গিয়ে প্রেম। বড় ভাইয়ের মনের মধ্যে এই হিটটা কতটা তীব্র এবং গভীর ভাবে গাইতে রয়েছে এই ঘটনার মধ্যে দিয়েই সেটা আমরা বুঝতে পারি। বুঝতে পারিছেন ভাই? এই চুপ করছে, এই তোমার সব ভারী ভারী কথা শুনে মানে আমার মাথার মধ্যে কিন্তু একদম হিটের স্মৃতিটা টকবক করে উঠতেছে, ঠিক আছে? এই রাজা যা তো রে ভাই, মানে আমার কাঁসায় বেরে নে, বেশি প্রেশার দিস নে বেরোনোর উপর, ঠিক আছে? এই তুমি যাও তো, কিরকম ধর লাগতেছে আমার, রেস্ট নিতে হবে। এই ডার্লিং ডার্লিং বলো না, আরে বেশি বেশি রাগ করা ভালো না, দুহাই লাগে। ভালোবাসা মোরে ভিকারি করেছে তোমারে করেছে রানী,
তোমারি দুয়ারে কুড়াতে এসেছি চুরে দেওয়া মালা খানি ভালোবাসা। আমি তোমার কোন শুনে ডাকিনি, ডাকার সম্ভব নেই, সেটা তুমি ভালো করে জানো। আমি কোনো ফালতু কথা বলতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। কিন্তু সবসময় আমার অন্তরে বিনা তারে ডাক দাও, এর জন্যই তুমি ছুটে ছুটে আসি। আশ্চর্য কথা, এরকম ভিত্তিহীন কথা তোমার কর কথা নিষেধ করিস না। হ্যাঁ, বিনয় তারে ডাক পাঠানোর কোনো সিস্টেম তো জানেই নে। আবারও মিথ্যা কথা, তুমি যদি আমার ডাক না পাঠাও তাহলে সবসময় আমি তোমারে দেখি কেন? চোখ বন্ধ করলে আমি তোমারে দেখি, চোখ খুললেও তোমারে দেখি, ডানে তুমি, বাঁয়ে তুমি, উপরে তুমি, নিচে তুমি, এটা তোমার সমস্যা। আচ্ছা তুমি গ্রামে আর কতদিন থাকবে? দুলাভাইয়ের বাড়িতে একদিন কি থাকে? আমি কি দুলাভাইয়ের বাড়িতে থাকতে চাই নাকি? আমি তো তোমার বাসায় থাকতে চাই। তুমি নবাব, তোমার বেগম হয়ে থাকতে চাই। অসম্ভব, কিসের বেগম? এই নবাব প্রেম করে তারপর বিয়ে করবে। তো প্রেম করেই বিয়ে করো না নবাব, তোমারে নিষেধ করছে কে? নবাব, দূরে দূরে শেষ হয়ে গেছিলাম। আসলে হয়েছে কি, তোমার পাগল ভাই কি মেন্টালে নিতে হবে না, এই জন্য মিথ্যে কথাটা সবার কাছে আমি প্রচার করেছি। আর খাইছে বাবা, অনেক খাওয়া দাওয়া হয়েছে, তুমি এক কাজ করো, এ মাসের বেতন কিন্তু এখনো দেওয়া হয়নি, পেমেন্টটা দেওয়া হয়নি। আচ্ছা তারিখ মতো দেয় না কিসের জন্য তোমার বড় ভাই? হ্যাঁ বাপরে, এমন ভাবে কথা করছে মনে হয় তুমি আমার ভাইয়ের ঘরে চাকরি করো, মাসের পয়লা তারিখ গুনিয়ে 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 তোমার টাকা দেওয়া লাগবে। আচ্ছা তুমি মাস পড়তে না পড়তে আমার ভাইয়ের কাছে টাকার জন্য হাত পাতো, তোমার লজ্জা করো না? এই কি করছো শোনা, লজ্জা করবে কিসের জন্য? হ্যাঁ এটা আমার অধিকার, এই যে মনে করো ভালোবাসার টানে, ভালোবাসার জন্য বাড়ি ঘর সব কিছু সাইডে সুইডে তোমাদের বাড়িতে ঘর জামাই থাকতেছি, সেটা দেখা লাগবে না শোনা? ও তার মানে আসলে কি দাঁড়াচ্ছে, আমার ভাইগারের টাকার বিনিময়ে তুমি আমাকে ভালোবাসো, যখন তারা এই বেতনের টাকা দিবি না তখন তোমার ভালোবাসা বন্ধ হয়ে যাবে না? প্রশ্ন না 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 না, সে কথা না, সে কথা না, তুমি বোঝো না কিসের জন্য। তোমার প্রতি যখন আমার এই ভালোবাসা বন্ধ হয়ে যাবে তখন মনে করো যে এই বাসুদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তুমি আমার ভালোবাসার গভীরতা বোঝো না। হ্যাঁ দোকানে মেলা বাকি পড়েছে না, দিতে হবে না, যান না তো বড় ভাই কই টাকাটার ব্যবস্থা করো, যাও যাও শোনা যাও। কী করতে কী করে ফেলাছি, আমার না একটু কন্ট্রোল করে কথা কর।
বলে যাস, আবার কেসে তুলবে যাস না? বুঝেছি, তুই আবার আমিনুদ্দিনের বাড়ির দিক যাস। আচ্ছা তুই আমাকে একটা কথা কত বড় ভাই, আমিনুদ্দিনের বয়েক দূর থেকে এক ফুটা দেখে তোর কি শান্তি হয়? তুই সব বুঝবো না, ডাকলু কাছে কথা বল। তুই কিরম মানুষ রে, যে মহিলা তোকে এত বড় ছ্যাঁকা দিয়ে চলে গেল তাকে এক নজর দেখার জন্য যায় ওখানে ঘুরঘুর করিস, মজা কর না? আমি তো জীবন তার মুখে দেখতাম না। বললাম যে তুই বুঝবো না, ডাকলু কাছে কথা কর। ওরে বাবা, আমি কিছুই বুঝবো না, সব বুঝা তুই বুঝিস তাই না? খুব বুঝদার হয়ে গেছু, বুঝদারি যদি হইছু তাহলে দেড় দেশে ঘুরে বেড়াস কিসের জন্য? আমিনুদ্দিনের বয়ের সাইতে আর একটা দর্শনধারী মেয়ে বিয়ে করে দেখা দিত তা না, নিত্যদিন বাড়ির পিছনে যায় যায় কেসে ঘুরিস। শোনে কেসে ঘুরতে যায় যেদিন সাপ বাইরে হয়ে যাবি সেদিন কাতার হুঁশ হবি। ডাকলুকা সে কথা কবু নাকি আমি চলে যাব? যাবই তো, তোকে যে এখন ধরে রাখা যাবি না তা তো আমি জানি, তোর নিশা উঠে গেছে নিশা, যে কথাই কই তোর কানে যাবি না। ছাত্র মাথা দিয়ে আমি কথা কবি চাচ্ছিও না, তোর ভগ্নিপতির বেতন দে। তা এ কথা কইতে এত সময় লাগে? আই রে খুদারে, আমার জীবনে এরম নেশা দেখিনি কোনো জায়গায়। মেজো ভাই, মেজো ভাই, আমার ঘুম ভাঙা দিছিল। কার কথা কচ্ছো তুই? কোন মহিলা? ও নন্দিতা বিয়ে মনে কয় না, সে কখন আসলো কই? আমরা তো দেখলাম না। তুই দেখবো কেমনে, সে তো গোপনে ঘুমের মধ্যে আমার এখানে এসে হাজির হয়েছিল। ও স্বপন দেখছু, কবে কার কথা কত, এতদিনে মনে কর তার বিয়ে শাদী হয়ে সালপালের মা হয়ে গেছে। অসম্ভব অসম্ভব টেনশন না করে পারতেছি না বোন। ঘটনা হচ্ছে যে মেন্টাল থেকে ফিরে এসে যতদিন সুস্থ থাকি এর মাঝখানে সে সামারে ডিস্টার্ব পায়, সবটা ঠসকর ঠসকর ডিস্টার্ব পায়। আচ্ছা তোর মনের মধ্যে যাতে সে ডিস্টার্ব না করে সে ব্যবস্থা আমি করবো না, তোর ভগ্নিপতি দিয়ে আর একটা তাবিজ বানালি এসে ও যে এগুলির সাথে ঝুলা হবে বলে। না রে বোন, এই একটা দুটো তাবিজ কব যে আমার কিছু হবে না রে বোন। আচ্ছা মেয়ে তো ভাই একটা কথা তোমাকে সত্যি সত্যি করবো, তুই কি তাকে নিয়ে ভাবিস মনে মনে? আচ্ছা তুই স্বপ্নে দেখবো কে তা? অসম্ভব, এই মহিলাকে আমি কখনো ভাবিনি, ভাববে সাহেব। ঘটনা হচ্ছে এইবার যে আমি মেন্টালে গেলাম, মেন্টালে যে আমি সবসময় বসে বসে চিন্তা করেছি যে এতবার কার কার সঙ্গে প্রেম করেছি, সবার কথা মনে আসলেও ওর কথা মনের মধ্যে আসবেরই দিনই। আমার একটা কথা কিছুতেই মাথায় আসে না, নন্দিতা বিনে তুই কিসের জন্য পছন্দ করলো না? মেয়েরা দেখতে শুনতে আচার ব্যবহার সব দিয়ে এত ফাইন। খবরদার, এই ফাইনের কথা তুই আমরা কবো না বোন, কখনো কবো না, আমি তো বুঝতে পারছি। ঘটনা হচ্ছে যে এই মনটারে আর ফাঁকা রাখা যাবে, যখন এই মনটা ফাঁকা থাকে না তখন এসে শেষে ডিস্টার্ব করে একটা সুযোগ পেয়ে যায়। করে মন ভরে আর একটা প্রেম করে তারপর ছ্যাঁকা খায় জাগা মেন্টালি। হো আল্লাহ, এ বদ্ধতে ওর দৃষ্টারে বনে বদ্ধ হওয়ার দৃষ্টায়। ঠিক আছে, এবার আমার গুনে গুনে প্রেম ভালোবাসা পঞ্চাশে বাদে, বিশ্বাস কর ভুল আমি চাই না যে পঞ্চাশ নাম্বার প্রেমে এসে মানে প্রেম করে হিট খেয়ে মেন্টালে না যেতে হয়। এই দোয়াটা একটু করিস ভাই, পান ভরে দোয়াটা করিস। আচ্ছা 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 করবো নে। ওটা একটু শোনা ভাই, উঠে তুই হাত মুখ ধুইয়ে নাস্তা করে দে, গ্রামের মধ্যে খোলা হয় ঘুরে বেড়ালে তুই তোর মুন্ডার মধ্যে একটু ভালো থাকে। আমি নাস্তা বাইরে থুইছি কখন? ওটা ভাই ভাই thank you.
এই রাস্তা সারি দাঁড়ো, জরুরি জরুরি রাস্তা সারি দাঁড়ো। হাই, আমরা আগে আসছি, আমরা আগে যাবো, রাস্তা সারবো কিসের জন্য? নবাব ভাই আগে যাবি, রাস্তা সারি দাঁড়াও। এই কোথাকার কোন নবাব যে তাকে আগে যেতে হবে জানো না? লেডিস ফার্স্ট। বান্ধবী, উনি সে মেন্টাল নবাব কিন্তু। ভাই সাগর ভাই শালী বিরাইবার আসছে। আমি কে সেটা আমারে জিজ্ঞেস করতে কি তোমার লজ্জা লাগে? আমার নাম হইতেছে নন্দিতা, সাগর ভাই আছে না সে আমার দুলা ভাই। তুমি কবে ছাড়া পাইলা? তুমি যদি হিট খায় সহ্য করবো না পারো কোনো অসুবিধা নেই, আর মেন্টালে তোমার ভর্তির একটা ব্যবস্থা করে দিই। মেন্টালে কিন্তু এই যে মহিলাদের জন্য খুব একটা সুবন্দোবস্ত ব্যবস্থা আছে।